কিন্তু মানুষের মৃত্যু কখনো কাম্য করা যায় না। দুয়ারে রেশন, দিদিকে বলো, দাদাকে বলো, সবাইকে বলবো, কিন্তু অ্যাটলিস্ট এটা যেন না দেখতে হয় দুয়ারে মৃত্যু, যেটা মৃত্যু আমার পরিবারে হয়েছিল। উপস্থিত হয়েছেন পলিটিক্যাল গেস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন অনুরাগ, আমার সঙ্গে রয়েছেন অরিত্র, তৃণমূলের সমর্থকের কথা বলবেন অপ্র সেন, রয়েছেন বিজেপির মুখপাত্র দ্বিতীয় কর, রয়েছেন বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনিন্দ রায় চৌধুরী কংগ্রেসের মুখপাত্র, এবং দীপঙ্কর দাস রয়েছেন, যিনি নিজের জীবন দিয়ে নিজের পরিবারকে দিয়ে বুঝেছেন যে ভোটটা কতটা নির্মম হতে পারে, ভোট কতটা নির্মম হতে পারে, গোটা পরিবারকে কেড়ে নিতে পারে, এই দীপঙ্কর নিজের জীবন দিয়ে বুঝেছে। এবং আমার সঙ্গে রয়েছেন ডিএসইউ ছাত্রনেতা সত্যিক পাল, এবং যারা ভোটটা করবেন তারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তারা রয়েছেন, তারা বলছেন আগে সুরক্ষা পরে ভোট। আমি অনুরাগকে দিয়ে শুরু করি, অনুরাগ একটা প্রশ্নের উত্তর দাও, 73,000 বুথ, 40,000 পুলিশ, কোন অঙ্কে সুষ্ঠুভাবে তোমরা ভোটটা করাবে? যদি বলো করাতে পারবে ইয়েস, তাহলে আমার অনেক প্রশ্ন রয়েছে, করাতে পারবে ইয়েস? অবশ্যই করাতে পারবো। কি করে কোন অঙ্কে? কি কোন অঙ্কে? 73,000 বুথ, 40,000 পুলিশ, তাহলে পুলিশটা আসবে কোথায়? অনুরাগ পরের প্রশ্ন, একটা বুথে 2,000 পুলিশ দিয়ে আপনারা ভোট করাতে পারেন না, কোন ভোট প্রশ্ন করবেন? নব জোয়ারের ভোট, 2,000 পুলিশ দাঁড়িয়ে থাকে আর লুট হয় ব্যালট বক্স, আপনাদের দলীয় ভোট ব্যালট বক্স লুট হয়। আপনি 2,000 পুলিশ দিয়ে বাংলায় ভোট করাতে পারছেন না, আপনাদের দলীয় ব্যালট বক্স লুট হয়ে যাচ্ছে, আপনি গোটা বাংলার গণতন্ত্রের বক্স, গণতন্ত্রের ব্যালট আপনি রক্ষা করবেন কোন পুলিশে, কত পুলিশ? শুনুন, তুমি যে বিষয়টা বলছো দলের যে ভোট লুটের ব্যাপার বা ব্যালট লুটের ব্যাপার, সেখানে কোনো পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ওটা গার্ড করছিল না, গার্ড করছিল না। ছবি ছবি ছবি, অনুরাগ অনুরাগ অনুরাগ, আজকে পালানোর কোনো পথ নেই, আজকে পালানোর কোনো পথ নেই, ছবিটা দেখে নেব গোটা বাংলার মানুষের যে দুদিন ধরে কি ছবি উঠে আসছে, তৃণমূল নেতা পকেটে বন্দুক নিয়ে ঘুরছেন কেন, সেই ছবিগুলো আমরা দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে নিলি দেখাবে যে একের পর এক নবজোয়ার ভোটে, একের পর এক দলীয় ভোটে 2,000-3,000 পুলিশও ব্যালট বক্স আটকানো যায়নি। আসবো আলোচনা, আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে 73,000 বুথ, 40,000 পুলিশ, অনুরাগ আমার একটাই প্রশ্ন, ভোটটা তোমরা করাবে কি দিয়ে? 2,000 পুলিশ দিয়ে তোমরা একটা ব্যালট আটকাতে পারো না, দলীয় ভোটে আটকাতে পারো না, তাহলে সর্বসমক্ষে যে ভোটটা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে যে ভোটে, সেই ভোটে আটকানোর জন্য কত পুলিশ? আবার বলছি, এক তুমি ন্যারেটিভ বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললে হবে না, ন্যারেটিভ আমি বলছি তো, এর আগে তুমি বললে যে তৃণমূলের নেতা পকেটে বন্দুক নিয়ে ঘুরছে, সে তৃণমূলের নেতাকে অ্যারেস্ট কি সিআইএসএফ করেছে, সিআরপিএফ করেছে, পুলিশ করেছে, পুলিশ করেছে, আমরা আমরা দেখাবো কমিউনিকেশনটা। আরে অনুরাগ অনুরাগ, এটা সন্তু পান, তোমার সামনে যে অ্যাপিয়ার করছে সেই জার্নালিস্টের নাম সন্তু পান, যখন পুলিশ তাকে ধরে পুলিশ একটা শব্দ চয়ন করে, তাহলে আপনার পালিয়ে যাওয়া উচিত ছিল, আপনি দাঁড়িয়েছিলেন তার জন্য আটক করা হয়েছে, সাংবাদিকদের সামনে আটক করতে বাধ্য হয়েছে, কোমরে বন্দুক ছিল, পুলিশ পুলিশ প্রথম আইডেন্টিফাই করতে পারেনি পুলিশ, কেন 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 বন্দুক নিয়ে কেন বন্দুক নিয়ে বন্দুক নিয়ে ঘুরছিল? নিশ্চয়ই আমরা একদম তাকে সাপোর্ট করছি না, তাকে জেলা কমিটি দেখছে, সে জেলা কমিটি সিদ্ধান্ত, বাজে কথা বলছে, পরিষ্কার শুনুন, পুলিশ মিডিয়ার কারণে ওখানে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, পালিয়ে যেত না তো লোকটা, অঞ্চল সভাপতি এখনো কোনো দলীয় তরফ থেকে এদের কোনো অ্যাকশন নেয়নি, এই থামো থামো বাজে কথা বলো না, তারপর পুলিশ আজকে কোর্টে যখন প্রডিউস করেছে অস্ত্র আইনে অ্যারেস্ট হয়েছে লোকটা, তার পিসিও চায়নি, পুলিশ কাস্টডি চায়নি, মানে পুলিশ জিজ্ঞেস করতে চায় না, জানতে চায় না অস্ত্র সে কোথায় পেলো, আর কোনো অস্ত্র আছে কিনা, এই অবস্থা, পুরো রাজ্যটাকে একটা নৈরাজ্যের জায়গায় নিয়ে চলে গেছে, মানুষের রক্তের ওপর নির্ভর করছে এবং মানুষকে পুরো শেষ করে, পুরো রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। দেখুন, যারা এই 100 দিনের বকেয়া টাকাগুলো আটকে গেছে তাদের মুখের থেকে মানুষের অন্তত কণ্ঠস্বর আমরা শুনতে চাই, আটকে আছে, এরা তো দিচ্ছে না। কতগুলো সাংসদ আপনাদের? এক মিনিট এক মিনিট এক মিনিট, কতগুলো সাংসদ তৃণমূলের? কতগুলো সাংসদ? কতগুলো সাংসদ? এক মিনিট, কতগুলো সাংসদ? অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কতগুলো সাংসদ রয়েছে? সাংসদ তুমি জানো? সংখ্যাটা জানো? সংখ্যাটা জানো না ভুলে গেছো?
সেই সাংসদ সংসদে যে কলেটাকে বলতে পারে তো একটু বারে বারে বলেছি কেন আটকে জানো না কেন আটকে কেন আটকে আরে ইউ কেন আটকে আমরা বারে বারে এরকম জ্বালিয়ে দে বারণ করুন ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারবে হিসাব দেওয়া হয়নি কাই আটকেছে ভোট নিয়ে কথা হচ্ছে দীপঙ্কর তোমার জীবন দিয়ে তুমি যেটা বুঝেছো এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে হয়তো সেই মানুষগুলোতে সেই অনুভবটা নেই এই মানুষগুলো থাকতে পারে কারণ এনারা ভোট করাতে যান যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের থেকে তোমার জীবনের অভিজ্ঞতা অনেকটা কঠিন তোমার বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে দীপঙ্কর তুমি আজ আইনজীবী হয়েছো সেই ভোট সেই 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 অন্যায়টা রুখে দাঁড়ানোর জন্য সেই অন্যায়ের বিচার পাওয়ার জন্য দীপঙ্কর আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে ভোট কিসে হতে পারে ব্যালটে না বুলেটে এই মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তারা ভোটের লাইনে দাঁড়াবেন দীপঙ্কর গোটা মানুষ জানতে চাইছে গোটা বাংলা এই মুহূর্তে দীপঙ্কর তোমায় শুনছে দেখুন অবশ্যই ব্যালটেই ভোটটা হওয়া উচিত বুলেটে নয় আর যেটা হচ্ছে দুয়ারে পঞ্চায়েত পঞ্চায়েতটা আসুক পাঁচ বছর পরে ইলেকশন হোক আমি সেটা বাধা দিতে চাই না এবং হাজারো ইলেকশন আসুক কিন্তু মানুষের মৃত্যু কখনো কাম্য করা যায় না দুয়ারে রেশন দিদিকে বলো দাদাকে বলো সবাইকে বলবো কিন্তু অ্যাটলিস্ট এটা যেন না দেখতে হয় দুয়ারে মৃত্যু যেটা মৃত্যু আমার পরিবারে হয়েছিল